ফিরলাম বিরতির পর। বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার চলে যাওয়ার পর থেকেই আমরা দেখছি ভারত বিরোধী মনোভাব যেন বাংলাদেশে এই মুহূর্তে তুঙ্গে। বাংলাদেশে যে ত্রাণ কর্মসূচি সেখানেও ভারত বিরোধী মনোভাব। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলেন তসলিমা, মহৎ কাজেও রাজনীতি কেন, কোন দিকে বইছে বাংলাদেশ, কথা বলবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের এক্সিকিউটিভ এডিটর নীল বণিক। নীল, এই যে মহৎ কাজও এখন রাজনীতির ছবি, ভারত বিরোধী মনোভাব বাংলাদেশের, ঠিক কোন দিকে বাংলাদেশ যাচ্ছে? দেখো, আজকে তসলিমা নাসরিন তিনি তার সোশ্যাল মিডিয়াতে একটি ছবি পোস্ট করেছেন, যে ছবিটা অত্যন্ত উদ্বেগজনক এবং এই ছবিকে ভিন্ন বলে মনে করছেন সমাজতত্ত্ববিদরা। মানুষ যখন বিপদে পড়ে তখন দল, মত, ধর্ম, বর্ণ নির্বিশেষে মানুষের পাশে দাঁড়ানোটাই হচ্ছে মানবতা। পৃথিবীতে সব থেকে বড় ধর্ম হচ্ছে মানবতা, তার উপরে আর কোন ধর্ম নেই বলেই চলে। কিন্তু যারা উগ্র পন্থায় বিশ্বাসী, উগ্র মতবাদে বিশ্বাসী, তারা সবসময় তাদের নিজেদের ধর্ম বা নিজেদের সীমানা বা নিজেদের চিন্তাভাবনাকে সবসময় একা আটকে রাখার চেষ্টা করে, কুক্ষিগত করার চেষ্টা করে, বা সবসময় নিজের মতটাকেই সর্বজনীন বিদিত একটি মত বলে চালিয়ে যাওয়ার একটা প্রাণ চেষ্টা করে। কিন্তু পৃথিবীতে কোনোদিনই এইরকম মানসিকতা আর মানুষ মতবাদ বেশি দিন স্থায়ী হয়নি। হিটলারের মতো রাষ্ট্রনায়কও কিন্তু শেষ পর্যন্ত তাকে তার সৈন্যরাই তার বিরুদ্ধে গিয়ে তাকে ক্ষমতাচ্যুত করতে বাধ্য করেছিল। এবার দেখা যাক যে বাংলাদেশের এই যে ভয়াবহ বন্যা, যে ভয়াবহ বন্যাতে ধর্ম বর্ণ সব নির্বিশেষে মানুষ এতে, এবং সেই সময় ত্রাণের কাজে বাংলাদেশের আমরা দেখছি কি ত্রাণের কাজে এক ধরনের যারা যুবক, বিশেষ করে জামাত সহ অন্যান্য পন্থীরা, তারা ভারত বিরোধী হলে তবেই মিলবে ত্রাণ, এইরকম একটা গেঞ্জিতে বা টি শার্টে পোস্টারিং করে তারা ত্রাণের কাজে নিযুক্ত হয়েছে। এই আর এই বিষয়টাই সোশ্যাল মিডিয়াতে বাংলাদেশের এক সময় বিখ্যাত লেখিকা তসলিমা নাসরিন তিনি পোস্ট করেছেন। তবে এটা যে বাংলাদেশের ঘটনা সেটা নিয়ে তিনি কনফার্ম নন এখনো পর্যন্ত। তিনি জানিয়েছেন এটা কি সত্যি, মানে তিনি কোশ্চেন মার্ক রেখেছেন, তিনি জানতে চাইছেন তার দেশের মানুষের কাছে। কিন্তু এইরকম বেশ কয়েকটি বাংলাদেশের সোশ্যাল মিডিয়ার গ্রুপে এই পোস্টার কিন্তু ঘুরে বেড়াচ্ছে। এই পোস্টার সত্য কি সত্য না সেটা পরের বিষয়। যদি তবে যেভাবে দেখা যাচ্ছে যে একজন যুবক, যেভাবে দেখা যাচ্ছে তার পারিপার্শ্বিক যে পরিস্থিতি, সেই পরিস্থিতি দেখে মনে হচ্ছে বিষয়টা ঠিকই রয়েছে। তবে এআই যুগে এখন অনেক কিছু করা সম্ভব। তবে এটাও ঠিক, বাংলাদেশের বেশ কিছু ভিডিও যেভাবে ভাইরাল হয়েছিল, যেখানে দেখা গেছে বন্যার ত্রাণ নিতে গেলে এক সম্প্রদায় সংখ্যালঘু সম্প্রদায় তারা ত্রাণ নিতে গেলে তাদের সংখ্যাগুরু সম্প্রদায় কনভার্ট, এই যে একটা চানের উপর যে বাংলাদেশের জামাত সহ বিভিন্ন ফান্ডামেন্টালিজম রাজনৈতিক দলগুলির যে রাজনীতি, সেই রাজনীতি কোন অবস্থাতেই সুখকর অবস্থায় নিয়ে যাচ্ছে না, বরঞ্চ একটা অসহিষ্ণুর বার্তা কোথাও একটা দিয়ে দিচ্ছে এই জামাত সহ অন্যান্য জঙ্গি গোষ্ঠীগুলি। এবং মানুষ যখন হাহাকার করছে মানুষের পাশে গিয়ে দাঁড়াতে হবে, তখন কিসের ধর্ম, তখন কিসের বর্ণ, তখন আমরা সবাই আফটারঅল মানুষ এবং মনুষ্য জগৎকে বাঁচাতে হবে, তখন এইরকম চিন্তাধারাই মূলত যারা ত্রাণ উদ্ধারকারী তাদের কিন্তু এইরকম মানসিকতা থাকে। কিন্তু বাংলাদেশ মনে হচ্ছে পৃথিবীর একটা অন্যতম রাষ্ট্র, এবং বাংলাদেশের রাষ্ট্রের মাটি সম্ভবত পৃথিবীতে ব্যতিক্রমী বলেই ধরে নেওয়া হচ্ছে। তার কারণ হচ্ছে হিন্দু হলে বা ভারত বিরোধী না হলে ত্রাণ দেওয়া যাবে না, একমাত্র ভারত বিরোধিতা করলে তবেই ত্রাণ মিলবে। এই যে যাদের পোস্টারে এইরকম যাদের ক্যাপশন থাকে, তাহলে তাদের মানসিকতা নিয়েও কিন্তু বা যথেষ্ট প্রশ্ন উঠছে। এবং সেই সঙ্গে বাংলাদেশের যে তোমার হচ্ছে প্রেস্টিজ, সেটা কিন্তু বিশ্বের মাটিতে তারা নিজেরাই ছোট করছে। অন্যদিকে বিদেশি কোম্পানিগুলি যখন বাণিজ্য করতে বাংলাদেশে আসবে, তারা কিন্তু সেই রকমটাই ভাববে, তারাও ভাববে যে বাংলাদেশে ধর্মভিত্তিক ব্র্যান্ড তৈরি করলেই বাকি বাংলাদেশে বাণিজ্য করা সম্ভব। এবং এই বিষয়ে যেটা নীল, তোমার কথা আসছে না ঠিক করে, নীল শোনা যাচ্ছে? নীল শোনা যাচ্ছে?
নীলের কথা ঠিকঠাক করে আসছে না, আমরা আবারও কথা বলার চেষ্টা করব, আমরা আবারও যোগাযোগ করার চেষ্টা করব নীলের সঙ্গে। অত্যন্ত গুরুত্বপূর্ণ, অত্যন্ত তাৎপর্যপূর্ণ এই মুহূর্তে দাঁড়িয়ে যেভাবে ভারত বিদ্বেষ বেড়ে চলেছে বাংলাদেশে, তা কোন দিকে নিয়ে যাবে আমরা কথা বলবো আমাদের এক্সিকিউটিভ লিডার নীল বণিক। নীল, শুনতে পাচ্ছো? হ্যাঁ, একদম শুনতে পাচ্ছি। তুমি শুনতে পাচ্ছো? শুনতে পাচ্ছি, তুমি যে জায়গায় ছিলে। হ্যাঁ, দেখো, এইরকম জলের মধ্যে যেখানে বানভাসী বাংলাদেশের মানুষ, যেখানে বন্যার পর মহামারী সহ আন্ত্রিক হয়, সেই জায়গাতে যদি ভারত বিরোধী না হলে বা আপনার ছেলেকে ভারত বিরোধী বানান, এটা একটা ভয়ঙ্কর রাজনীতি। প্রথমেই ক্লিয়ার করে দিই যে ভারতের কোনো জলে কিন্তু বন্যা হয়নি। যেটুকু জল ছাড়া হয়েছে সেটা ভারতের পক্ষ থেকে কিন্তু বাংলাদেশকে জানিয়েই ছাড়া হয়েছে, সেটা নিয়ম মাফিক। কিন্তু বাংলাদেশের মানুষ বন্যার জন্য যেভাবে ভারতকে দায়ী করে এবং তোমার হচ্ছে নতুন প্রজন্মের কাছে একটা বিদ্বেষমূলক বার্তা পৌঁছে দিচ্ছে, তাতে কিন্তু লোকসান হবে বাংলাদেশের মানব সম্পদ উন্নয়নে। বাংলাদেশের মানব সম্পদ যদি উন্নয়ন না হয়, সেই দেশ কিন্তু জীবনে কোনোদিনও এগোয় না। এটা কাল বিলম্ব না করে মোহাম্মদ ইউনুস, তিনি অবশ্য ইকোনমিক্স এর পণ্ডিত মানুষ, তিনি সেটা ভালো মতোই জানেন যে ইকোনমিক্স এর একটা অন্যতম অধ্যায় হচ্ছে মানব সম্পদ উন্নয়ন। কিন্তু বাংলাদেশে দেখা যাচ্ছে যেভাবে বিদ্বেষমূলক প্রচার করে মানব সম্পদ উন্নয়নকে তারা ধ্বংস করছে, তাতে আগামী দিনে বাংলাদেশের উন্নয়ন কতটা হবে বা বাংলাদেশের পরিকাঠামো বিশ্বের মাটিতে কতটা প্রতিষ্ঠা পাবে মেধা সত্ত্বে, সেটা নিয়ে কিন্তু ইতিমধ্যেই প্রশ্ন উঠতে শুরু করেছে। নীল, তুমি একটু আগে একটা জিনিস মেনশন করেছিলে যে সেখানে যে বিদেশি কোম্পানিগুলো, বাংলাদেশে যে বিদেশি কোম্পানিগুলো আজকে ব্যবসা করছে, তাদের মধ্যে কি প্রভাব পড়বে। আমরা জানি যে বাংলাদেশের অর্থনীতি যদি আমরা ঠিক করে দেখি, তাহলে সেক্ষেত্রে কিন্তু ভারতের অনেকটা অবদান রয়েছে। কারণ ভারত থেকে বা কলকাতা থেকে স্পেশালি বহু ব্যবসায়ী, তারা কিন্তু প্রোডাক্ট কিনে নিয়ে, তা সে জামা কাপড় হোক, তা সে কসমেটিক্স হোক, তা সে খাবার বা শুকনো খাবার হোক, এরকম বহু জিনিস নিয়ে গিয়ে সেখানে ব্যবসা করে। সেক্ষেত্রে এই যে বারবার ভারত বিদ্বেষী একটা মন্তব্য উঠে আসছে, স্লোগান উঠে আসছে, আগামী দিনে ভারত যদি বাংলাদেশের পাশে না থাকে, কতটা প্রভাব পড়তে পারে সেখানকার অর্থনীতিতে? দেখো, বাংলাদেশ যেটা মনে করছে যে ভারত থেকে যে অন্য তাদের নিতে 5 টাকা খরচ হয়, সেটা যদি 10 ঘন্টা জলপথ ব্যবহার করে তারা যদি চিনি থেকে নেয়, তার পণ্যের খরচ কিন্তু বাড়বে। কিন্তু বাংলাদেশের তোমার হচ্ছে মানুষের একটা দরিদ্রতম দেশ, সেইখান থেকে হয়তো চীনের হাতে পায়ে ধরে, পাকিস্তান তো নিজে একটা ভিখারি দেশ যাকে বিশ্বব্যাংক আইএফএম কেউ লোন দিতে চায় না, সেই রকম একটা দেশের সঙ্গে তারা বন্ধুত্ব করছে। একমাত্র এশিয়ার মধ্যে অন্যতম বৃহৎ এবং অর্থনৈতিক শক্তিশালী দেশ হচ্ছে চীন। চীনের সঙ্গে বন্ধুত্ব করে শ্রীলঙ্কার কি হয়েছিল সেটা হয়তো বাংলাদেশিরা এখনো বুঝতে পারছে না বা বোঝার চেষ্টা করছে না। অন্যদিকে তারা মনে করছে যে ভারতের পণ্য বয়কট করে তারা শ্রীলঙ্কাতে পয়সে তোমার হচ্ছে কি বলে চীন থেকে পণ্য নিয়ে এসে তারা তাদের দেশ চালাবে, সেটা তারা চালাতেই পারে, কিন্তু যে পণ্যটা 20 টাকায় কিন্তু সেই পণ্যটা তাদের 30 টাকা হবে। কিন্তু মানুষের আয় যদি না বাড়ে, গড় রোজগার যদি না বাড়ে, এই যে বাড়তি যে খরচ, সেই খরচেরটা কিন্তু পোয়াতে হবে ঢাকার সাধারণ মানুষকে। এতে অর্থনীতি কিন্তু বাংলাদেশেরই খারাপ হবে এবং সে এই খারাপ অনেক বেশি হবে, যেটা সুদূর প্রসারী বাংলাদেশের অর্থনীতিতে আগামী দিনে প্রভাব পড়তে পারে বলে মনে করা হচ্ছে। ধন্যবাদ নীল। নীল বণিক আমাদের এক্সিকিউটিভ এডিটর, তার সঙ্গে আমরা টেলিফোন লাইনে কথা বলছিলাম এতক্ষণ। এবং যে ছবির সত্যতা হয়তো যাচাই করেনি নিউজ ভ্যানগার্ড, কিন্তু সেই ছবি এই মুহূর্তে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। দেখতে পাচ্ছেন টি শার্টের পিছনে পরিষ্কার করে লেখা, আপনার সন্তানকে ভারত বিরোধী বানান। এ কেমন স্লোগান! এই স্লোগান যদি চলতে থাকে, আগামী দিনে ভারত যদি বাংলাদেশের পাশে না থাকে, তাহলে তাদের অর্থনীতি কি আজকের মতো থাকবে, তাদের দেশ কি সেই রকম একই গতিতে ছুটবে, সেটা কিন্তু এখন বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। এবং এই মুহূর্তে দাঁড়িয়ে যে সেখানে যে বন্যা পরিস্থিতি, সেটা যে ত্রাণের যে রাজনীতি শুরু হয়েছে, সেখানে যে যেভাবে ভারত বিরোধী স্লোগান উঠছে, সে বিষয়টিকে কিন্তু মোটেই ভালোভাবে নিচ্ছেন না অনেকেই। সুতরাং একাংশের যখন প্রশ্ন উঠছে যে ভারত বিরোধী হলেই কি শুধুমাত্র ত্রাণ পাওয়া যাবে, এরকম প্রশ্নও কিন্তু ঘুরপাক খাচ্ছে। এই সমস্ত খবরের দিকে আমাদের নজর থাকবে অবশ্যই, তবে সময় একটা ছোট্ট বিরতির, সঙ্গে থাকুন।